দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিয়মিত স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব সমস্যা। বিষয়টি আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেওয়া যাক আজকের অতিথির সাথে। ম্যাম, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি, তো এখন ইনফার্টিলিটি না ব্যবহার করে অনেক সময় সাবফার্টিলিটি ব্যবহার করতে এনকারেজ করা, তো একটু দর্শকদের বলবেন কখন আমরা বলে থাকি যে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বে আক্রান্ত আছেন কোনো ব্যক্তি? তুমি রাইট, ইনফার্টিলিটি কথাটা বলাই উচিত না। ফার্টাইল বলতে বুঝি যে কোনো বাচ্চা হবে না, আর সাবফার্টাইল যেটা আমরা বলছি যে আপাতত সমস্যা, বাট আমরা অবশ্যই আশা করি এই কাপল একদিন বাচ্চা হবে, সেজন্যই আমরা আসলে সাবফার্টিলিটি টার্মটা ইউজ করি। আর কাকে বলছি আসলে, আমরা যেটা আমার খুব সহজ ভাষায় বলতে গেলে, একটা কাপল যখন বছর একসাথে থেকে কোনো রকম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া ট্রাই করছেন তাদেরকেই আমরা বলছি। তারপরেও সন্তান সম্ভব না হয়ে থাকে তখন আমরা তাকে বলি ফার্টিলিটি, দ্যাট ইজ আমরা এক যখন একসাথে থাকা। অনেক সময় হাজব্যান্ড ওয়াইফ তো একসাথেই থাকে, কিন্তু দেখা যায় আজকাল আমরা প্রায়ই দেখছি আমাদের প্র্যাকটিসে যে একসাথে তো আছে, তো দেখা গেল ঢাকার বাইরে অথবা মহিলা সম্পর্কে আছে। হ্যাঁ, সম্পর্কে আছেন, থাকাটা যেটা করি সম্বন্ধে কিন্তু অ্যাওয়ার না যে আসলে আসলে আমরা একসাথে থাকাটা। তো এই জিনিসটা আসলে আমি সব আমাদের প্র্যাকটিস আমি ফোকাস করতে চাই যে কোন সময়টা থাকবে ফিজিক্যালি টুগেদারনেসটাকে আপনারা এখানে নিন। হ্যাঁ, মানে কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্ট, সব সময় তো আসলে ফার্টাইল টাইম থাকে না। হ্যাঁ, সেই ফার্টাইল টাইমটাতে একসাথে থাকতে পারেন পারে আমরা সবসময় এনকারেজ করি, এবং সেটাও না হয় তখন অবশ্যই এটাকে চিন্তা আসতে পারে হচ্ছে না। আচ্ছা, তো বয়স তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি নারীদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ বলা হয়। তো বয়সে নারী বা পুরুষ এই সমস্যাটিতে আক্রান্ত? প্রথমত আমি বলবো এটা একটা এম্বার্কমেন্ট আছে বয়সে, কিন্তু নট নেসেসারি মেয়েও 20-22 বছরে কিন্তু সাফার করতে পারে। আচ্ছা, আবার কেউ হচ্ছে যে একটু বয়সের দিকে, ইন জেনারেল যেটা আমরা বলি মেয়েরা 35 ক্রস করে গেলে তাদের কিন্তু ও মানে ডিমটা তো আসলে সবসময় তৈরি হচ্ছে, সো ডিমটা কিন্তু আমরা মেয়েরা কিন্তু জন্ম থেকেই একটা ফিক্সড নাম্বার নিয়ে আসলে আসি, অর্থাৎ আমরা তো মায়ের পেটে থাকা অবস্থায় আমাদের এটি শুরু হয়ে যায়। হ্যাঁ, এবং যখন মাসিক হয় প্রত্যেক মাসে মাসে ওভুলেশন হোক, ডিমটা কিন্তু ক্ষয় হতে থাকে, নতুন করে স্টোরে আসছে না। সো ওই কথাটা রেখেই আমরা কিন্তু বলি যে সাথে সাথে এইটা কমছে। তো সাবফার্টিলিটি বলতে যে বয়সই ভুগা না, যে কোন রিপ্রোডাক্টিভ এজ যেটা আমরা বলি যেখানে বাচ্চা ধারণ করার ক্ষমতা এর মধ্যে কিন্তু সাফার করতে পারে। আচ্ছা, তো একবার গর্ভধারণের পরে কিংবা একটি বাচ্চার বাবা এবং মা তারা, তো তাদের কি পরবর্তী কি ধরনের সাফারিটি সমস্যা পারে যে চেষ্টা করছেন কিন্তু আর বাচ্চা তারা গর্ভধারণ করতে পারছেন না, এই ধরনের সমস্যা কি দেখেছেন? হ্যাঁ, অবশ্যই এটা যে খুব তা না, এটাও আমরা যেটাকে বলছি সেকেন্ডারি সাবফার্টিলিটি। এখন তার আগে বাচ্চা হতেও পারে অথবা পেট বাচ্চা এসেছিল অ্যাবর্ট গেছে বা মিসকারেজ হয়ে গেছে, এটাকে আমরা সেকেন্ডারি সাবফার্টিলিটি বলি। এবং এখানে কজটা মানে যদি আমরা এর কারণটা জানতে চাই, ডিফারেন্ট ইভালুয়েট কম্পেয়ার টু যাদের প্রথম থেকে বাচ্চা হচ্ছে, কারণ তারা অলরেডি একবার কনসেপ্ট করেছে, তার মানে এই না যে পরবর্তীতে শরীরের পরিবর্তন আসেনি, তা না, ছেলের জন্যও হতে পারে মেয়েটার জন্যও হতে পারে। সুতরাং সেকেন্ডারি সাবফার্টিলিটির ইভ্যালুয়েশনটাও আমাদের করতে হবে, এমন না যে আমার হয়েছে দেখে কেন হচ্ছে না, আবার কারণ থাকতে পারে এবং সেটা আমরা ইভ্যালুয়েট করেই সেভাবে আগাতে থাকি যে কিভাবে তাকে চিকিৎসা দেব। তো সবসময় বন্ধাত্বের ক্ষেত্রে নারীদের দিকে আমরা আসলে ইন্ডিকেট করে থাকি কি, বা আমাদের সমাজ থেকে যে দৃষ্টি সেটি আসলে নারীর দিকে বা স্ত্রীর দিকে আমরা দিয়ে থাকি, তো এক্ষেত্রে কি স্বামী বা পুরুষ যিনি সঙ্গী রয়েছেন তার কোনো অসুখ বা সমস্যা কোনো কারণ ছাড়াও কেটে হতে পারে কিনা? আমরা যখন সাবফার্টিলিটি বলছি কারণ অলমোস্ট এখন কিন্তু 50% ছেলেদের জন্যও হতে পারে। হ্যাঁ, যদিও এটা আমাদের সমাজ আসলে ব্যবস্থাটাই ছেলেরা সব পিছিয়ে থাকে, সবকিছুই
মহিলারই প্রবলেম, কিন্তু এটা বুঝতে হবে যে ছেলেরা বেশ শতাংশ লাইক 5% ছেলেদের কারণেই হচ্ছে। এবং এই ছেলেদের কারণগুলো কিছু অবভিয়াস কারণ থাকে, হাজবেন্ডই হয়তো বলছেন যে আমার এই সমস্যাগুলো আছে, আবার হয়তো কোনো সমস্যা নাই, আমরা পরীক্ষা করে বুঝতে পারলাম যে ওনার সমস্যা আছে। যেমন খুব সহজ পরীক্ষা আমরা বীর্য বা সিমেন টেস্ট করি। তো সুতরাং আমরা যেটা জন্য আমাদের কিন্তু আমাদের মেডিকেল সায়েন্স আমরা এইভাবেই তৈরি, আমরা যখন একটা কাপড়কে দেখব আমরা কিন্তু প্রথমে চাইলে আমরা ইন্ডিভিজুয়ালি মহিলাটাকে জিজ্ঞেস করলাম, ওনার কিছু পার্সোনাল সিচুয়েশন শেয়ার করতে পারেন, কিন্তু অ্যাজ এ কাপল আমাদের দেখা উচিত। যখন আসবে আসলে আমাদের দুজনকেই সামনে রেখে কথা বলা উচিত, এবং হাজবেন্ডের যদি ইন্ডিভিজুয়াল প্রবলেম থাকে তো আমাদের সাথে আলাদা করে শেয়ার করতে পারে। সো সুতরাং আমি মনে করি আমাদের সমাজে সবাইকে বুঝতে হবে যে সাবফার্টাইল মানে শুধু মহিলারাই এফেক্টেড না, তার সাথে আর আজকাল আমরা সিমেনের প্রবলেম অনেক পাচ্ছি, কারণ গ্লোবাল চেঞ্জ হচ্ছে, ছেলেদের কাজকামগুলো চিন্তা করলে স্ট্রেস স্মোকিং এগুলোর জন্য অনেক ছেলে কিন্তু দেখা যাচ্ছে যে প্রবলেম সাবফার্টাইল হয়ে যাচ্ছে, হ্যাঁ এবং সাবফার্টাইল হয়ে যাচ্ছে। আচ্ছা, নারীদের কোন কোন শারীরিক সমস্যার জন্য ফার্টিলিটিতে ভুগছেন এবং পুরুষের একই জানতে চাইবো? খুব সহজ বলতে চাই, একটা একটা গ্রুপ অফ আমরা যেটা আনএক্সপ্লেইন বলছি, হ্যাঁ অলমোস্ট 40% দেখা যাচ্ছে যে পরীক্ষা টরীক্ষা করলাম দেখলাম দু ক্ষেত্রেই কোনো সমস্যা নেই, আর বাকি যেগুলো এক্সপ্লেইন করার মতো আছে সেটার মধ্যে যদি নারীদেরটা আলাদা করে, নারীদের একটা খুব কমন প্রবলেম ওভুলেশন প্রবলেম যেটা, অর্থাৎ কারণ ডিমটা তৈরি হয়ে ওভুলেশন না হলে তো বাচ্চা হচ্ছে না, সুতরাং ওভুলেশন এবং এটা কিন্তু খুব কমনলি চলে আসে পিসিওস একটা প্রবলেম, পলিসিস্টিক ওভারি সিনড্রোম এটা, এছাড়া অনেক সময় স্ট্রেসের জন্য কিন্তু ওভুলেশনটা ঠিক মতো হচ্ছে না, আবার কিছু হরমোনের সমস্যা যেমন থাইরয়েডের সমস্যা থাকলে কিন্তু কনসিভ করতে সমস্যা হয়, আর কিছু কিছু প্রবলেম মেয়েদেরই থাকছে যেমন একটা ইনফেকশনের জন্য, এবং সেই ইনফেকশনটা কিভাবে কাজ করছে, ইনফেকশনটা টিউমার রূপে কাজ করছে, যেমন বললাম ওভুলেশন এটা কিন্তু রিলেটেড টু ওভারি রিলেটেড বলছি, যখন টিউমার প্রবলেম হচ্ছে ইনফেকশন থেকে হতে পারে, কোনো হয়তো আগে কয়েকবার পেলভিক ইনফেকশন হয়েছিল বা কোনো কারণে ক্যারেজ হয়েছে, এখানে ডিএনসি করা হচ্ছে, এগুলোতে ইনফেকশন ঢুকলে টিউবটা ব্লক হয়ে যায়। আবার এখন কিন্তু কমন প্রবলেম এন্ডোমেট্রিওসিস একটা প্রবলেম, হ্যাঁ যে মাসিকের ব্লাডটা অনেক সময় পেটের ভিতরে জমা হয় দিতে জমা হতে পারে, এন্ডোমেট্রিওসিসও একটা কারণ হতে পারে। আর আবার যদি আমরা ইউট্রাসে কোনো সমস্যা থাকলেও কিন্তু হচ্ছে না, সুতরাং মেয়েদের থাকলে আমরা কথা বলছি টিউবের কথা বলছি ওভারি কথা বলছি, আর ওভারঅল একটা হতে পারে যেটা বলছিলাম আজকালকার কিন্তু সবার লাইফস্টাইল চেঞ্জ হওয়াতে আমাদের মেয়েরাও কিন্তু স্মোক করছে অনেক, আমাদের সমাজে স্মোকিং কিন্তু সেম ছেলেদের যেভাবে এফেক্ট করে মেয়েদেরও কিন্তু টিউবের উপরে কাজ করে, টিউবের যে সুন্দর ছোটো ফাইবার্স আমরা যেগুলো বলি ভিলাই কিন্তু নষ্ট হচ্ছে, স্ট্রেস একটা বিরাট ফ্যাক্টর, স্ট্রেসের জন্য কিন্তু অনেক ঠিকমতো ওভুলেশন হচ্ছে না, পিরিয়ড হচ্ছে কনসেপ করতেও সমস্যা হচ্ছে। আর সিমিলি ছেলেদের কিছু ইউনিক প্রবলেম থাকে, ছেলেদের সবার আগেই যেটা সিমেন প্রবলেম হয়, এবং সিমেনের জন্য অনেকগুলো ফ্যাক্টর আছে, কেন হচ্ছে এটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হতে পারে, তারপরে কাজের যে জব যেমন ধরেন আর্মি অফিসার বা যারা পুলিশ লাইনে কাজ সবসময় ওয়েল ড্রেস থাকে, সো আমরা জানি যে ছেলেদের কাছে ওটা বেশি হলেই কিন্তু তার স্পার্মটা খারাপ হয়ে যাচ্ছে, কোয়ালিটিটা নষ্ট হচ্ছে, আবার স্মোক আমাদের সমস্ত খুব কমন ছেলেরা করছে স্মোকটা ব্যাক, এটা ছেলেদের জন্য কিছু কিছু ছেলেদের মানে টেকনিক্যাল প্রবলেম যেটা আমরা বলি হয়তো স্ত্রীর সাথে থাকাটাই প্রবলেম, হ্যাঁ সাধারণত ওনার ডায়াবেটিক থাকে অনেক সময় থাকছে না, ইম্পোর্টেন্স যেটাকে আমরা বলছি এটাও কিন্তু একটা প্রবলেম বড় সমস্যা, হ্যাঁ অর্থাৎ এক্ষেত্রে অনেক চিকিৎসা রয়েছে, যেমন রয়েছে তেমনি আলাদা আলাদা চিকিৎসার ধরনও রয়েছে, তো চিকিৎসা বা এর যে এ থেকে বের হয়ে আসার যে উপায়গুলো সেগুলো নিয়ে জানব। আমরা সাবফার্টিলিটি বা বন্ধাত্বের জন্য যে কারণগুলো দায়ী নারী এবং পুরুষ ভেদে আলাদা আলাদা করে জেনে নিয়েছি, ঠিক একইভাবে নারী এবং পুরুষদের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে ডিটেকশনের প্রক্রিয়াগুলো যদি একটু জানাতেন। আমরা তো একটি জানলাম যে সিমেন অ্যানালাইসিসের মাধ্যমে পুরুষদের ক্ষেত্রে এটি আপনারা ডিটেক্ট করতে পারেন, তো নারীদের ক্ষেত্রে কি কোনো রকম পরীক্ষা নিরীক্ষা রয়েছে কিনা?
থ্যাংক ইউ। এখন আসলে পরীক্ষা করার আগে এটুকু বুঝতে হবে, আসলে আমাদের যেমন একটা পেশেন্ট আসলে আমি যদি একটা লিস্ট অফ টেস্ট দিয়ে দিই, হ্যাঁ, সেটাও ওর জন্য খুব অ্যাকসেপ্টেবল না বা আমার জন্য না, তো আমাকে কিন্তু হিস্ট্রি যেটা আমরা বলি অর্থাৎ ইতিহাসটা ওর কেমন প্রবলেমটা, জাস্ট সিম্পলি একটা কথা বলছি, যেমন যখন একটা মেয়ের মাসিকের প্রবলেম হচ্ছে ইন অ্যাডিশন টু তার বাচ্চা হচ্ছে না, তাহলে আমি ধরে নিতে হবে তার মাসিক রিলেটেড যে সমস্যাগুলো যেটা আমি যে টেস্ট করে বুঝতে পারবো সেই টেস্টগুলোর প্রতি আমাকে ফোকাস করতে হবে। একটু আগে যেমন বলেছিলে যে কাউরের যদি মাসিক আগে বাচ্চা থাকে, এখন বাচ্চা হচ্ছে না আর তার মাসিকও রেগুলার, তাহলে তাকে কি পরীক্ষা দিব, তারা তখন কিন্তু আমরা চিন্তা করি তার টিউবে কোনো ফ্যাক্টর আছে কিনা, সো সেভাবেই কিন্তু আমরা স্ক্রিনিং করে নিয়ে আসি। এখন খুব সহজভাবে বলতে গেলে একটা কাপল যখন প্রথমেই একজন গাইনোকোলজিস্টের কাছে আসছে, ধরে নিলাম কোনো স্পেশালিস্টের কাছে যায়নি, হ্যাঁ, যারা ফার্টিলিটি স্পেশালিস্ট, আমরা কিছু বেসিক টেস্ট দিতে চাই তাদের, একটা যেমন তাদের রক্ত শূন্যতা আছে কি না দেখলাম, একটা আমরা বলি কমপ্লিট ব্লাড গ্রাউন্ড, তার ডায়াবেটিক আছে কি না একটু চেক করলাম, থাইরয়েডের সমস্যা খুবই কমন, আমরা থাইরয়েডটা অলমোস্ট আমরা রুটিনলি সবাইকে টেস্ট করতে দিচ্ছি। আর যখন মাসিকের সমস্যা বলে তখন কিন্তু ওটার সাথে আমরা একটু LH FSH বলে একটা হরমোন আছে যেটা ব্রেনে থেকে কাজ করে, ওটা আমরা করতে দিই, আর যাদের মাসিক রেগুলার আছে আমরা দিব না তাকে, হ্যাঁ। আর যেটা হলো যে খুব কমন একটা জিনিস আল্ট্রাসাউন্ড, কারণ আল্ট্রাসাউন্ড করলে আমরা ইউটেরাসটা কেমন আছে, ওভারি দুটা কেমন আছে এটা আমরা বুঝতে পারি, সেটা খুব সহজ একটা মেয়েদের জন্য আমরা পরীক্ষা করলাম। আর ছেলেদের জন্য আমরা প্রথম টেস্টটাই সিমেন দেই, আমি প্রেফার করি অ্যাটলিস্ট ওনাদের ব্লাড সুগারটাও দেখা উচিত এবং একটা কমপ্লিট ব্লাড গ্রাউন্ড। আর রুটিনলি আসলে একটা আরেকটা টেস্ট আমরা করি, এটা ইটস নট রিলেটেড যে সাবফার্টিলিটির জন্য, রুবেলা টেস্টটা করা উচিত, কারণ আমরা সবাই জানি যে প্রেগনেন্সিতে রুবেলা হলে ওটা তো টার্মিনেট করা প্রয়োজন হয়, কারণ রুবেলার অনেক কনজেনিটাল প্রবলেম। সুতরাং যেই কাপল আমার কাছে আশা করে আসছে একটা বাচ্চা হবে ভবিষ্যতে, তার রুবেলাটা ইমিউন কিনা দেখে নেওয়া খুবই জরুরি, এই জন্য আমরা রুবেলাটা দিই, ও যদি ইমিউন থাকে আমি জানি সে ইমিউন, ওর প্রয়োজন নেই আবার সামনে হবে না, কিন্তু যারা ইমিউন না তাদের আমরা রুবেলা দিয়ে ভ্যাকসিন দিয়ে। আচ্ছা, এখন একটু জেনে নেব যে যেহেতু সাবফার্টিলিটি অর্থাৎ একটি আশা আমরা রাখতেই পারি যে একটি কাপল তারা আসলে সন্তান ভূমিষ্ঠ করার যে প্রক্রিয়া তার মধ্য দিয়ে তারা যেতে পারবেন, তো কী কী প্রক্রিয়া রয়েছে, কী কী পদ্ধতিতে এখন সাবফার্টিলিটি ট্রিটমেন্ট আপনারা বাংলাদেশে করছেন? এখন আমাদের শুরু থেকে একদম নিচের থেকে উঠতে হবে, নিচে প্রথমেই আসলে আমরা সাধারণত পেশেন্টদের একটা ফলিক অ্যাসিড বলে একটা জিনিস দিই, ফলিক অ্যাসিড হলো আসলে এক ধরনের, ফলিক অ্যাসিড নামেই ফলিক অ্যাসিড, এটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে এটাকে, হ্যাঁ, ভিটামিন, এবং এটা সাধারণত জন্মগত সমস্যাগুলো ত্রুটি থেকে দূরে রাখে, যেহেতু এই কাপল আমার থেকে, হ্যাঁ, আগেই আসছে আমরা আগে থেকেই তাকে ফলিক অ্যাসিড দিয়ে দিলাম। অনেক সময় রোগীরা ভাবে যে ফলিক অ্যাসিডই কনসেপ্ট করেছে, আসলে তা না, এটা একটা। আর ইউজুয়ালি আমরা সাধারণত যেটা দিই প্রথমেই আমরা ওভুলেশন ইন্ডাকশন যেটা আমরা বলি, কিছু ড্রাগস আছে আমাদের এখানে বিভিন্ন ধরনের, ওভুলেট আছে, লেট্রোল আছে, অ্যাকর্ডিংলি আমরা বুঝে এটা দিই, এটাই হলো আমাদের ফার্স্ট স্টেপ অফ ট্রিটমেন্ট শুরু হওয়া। তবে এখানে আমি একটা যেটা বয়সের ব্যাপারটা বলি, যদি একটা কাপল আসে, আমাদের দেশে কিন্তু আর্লি ম্যারেজ খুব হচ্ছে, হ্যাঁ, এখন একটা কাপল আসলো বললো 19 বছরের আমার বিয়ে হয়েছে, 4 বছর বাচ্চা হচ্ছে না, আমি কিন্তু এটাকে খুব মনে করি যে ট্রিটমেন্টের আয়ত্তে ফেলা উচিত না, হ্যাঁ, অন্যভাবে ইভালুয়েট করা দরকার, কীভাবে থাকছে বা থাকার স্টাইলটা ওরা ঠিক মতো জানে কি না একটু আমরা বলতে পারি, কারণ আমার কি আমাদের সবাইকেই মনে রাখতে হবে, আমি যখন ন্যাচারাল ডিম তৈরি হচ্ছে আবার আমি পুশ করছি ডিম তৈরি করতে, তখন কিন্তু ভান্ডারটা ক্ষয় হচ্ছে কিন্তু, হ্যাঁ, কমে যাচ্ছে, সুতরাং যখন আসলে মজুদ কমে যাচ্ছে, সেই জন্য এটা কাপল বুঝে করতে হবে। তবে ইন জেনারেল এটাই আমরা ওভুলেশন ইন্ডাকশন ফার্স্ট লাইন, এবং আমরা বলি যে এই টাইমিং ইন্টারকোর্সটা, টাইমিং ইন্টারকোর্স আসলে বলা উচিত, টাইমিং ইন্টারকোর্স এবং আদার কি মডালিটিস আছে জানবো, তার আগে আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে, এ পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে।
পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম একটি হরমোনজনিত সমস্যা যেটা মেয়েদের হয়। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মেইন সমস্যা নিয়ে আসে আমাদের কাছে টিনেজ বয়সী মেয়েরা এবং যারা বেবি নেওয়ার জন্য চেষ্টা করছেন প্রজননকালীন সময়ে 15-45 বছরের মহিলারা আসেন যে তাদেরকে হঠাৎ করে মাসিকটা বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা মাসিক অনিয়ম হয়ে যাচ্ছে, হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছেন, ওয়েট বেড়ে যাচ্ছে এবং শরীরে দেখা যাচ্ছে অবাঞ্ছিত লোম আসছে এবং বিভিন্ন ঘাড়ে, বগলে অথবা অন্য জায়গায় যেখানে স্কিন ফোল্ডগুলো থাকে সেখানে ব্ল্যাকিশ কালারের বা কালো ছোপ ছোপ কালো দাগ দেখা যাচ্ছে। তো এই ধরনের সিমটমগুলো যখন আমাদের কাছে প্রেজেন্ট করে তখন আমরা আইডিয়া করে থাকি যে আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকতে পারে, এই অসুখটি থাকার সম্ভাবনা থাকে। তখন আমরা কিছু ইনভেস্টিগেশন করতে দিই, ব্লাড টেস্ট, হরমোন টেস্টের মাধ্যমে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা ডায়াগনোসিস করতে পারবো। ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন নামে দুটো হরমোন টেস্ট আছে যেটি মাসিকের দ্বিতীয় দিনে করতে হয় যাদের পিরিয়ড রেগুলার থাকে তাদের ক্ষেত্রে, এবং যাদের অনিয়ম থাকে তাদের যে কোনো দিনেই করা যায়। এবং অ্যান্টিমোলারিয়ান হরমোন একটি হরমোন আছে যেটি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অসুখটিতে বেড়ে যায়, অনেক বেড়ে যায়। এবং আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন অথবা ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি, যারা ম্যারিড বা বিবাহিত মহিলা তাদের ক্ষেত্রে ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি করে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ডায়াগনোসিস করতে পারি। এখানে আলট্রাসোনোগ্রাফিতে দেখা যাবে যে ফলিকল কাউন্ট অফ ফলিকল ইনক্রিজ, নাম্বার অফ ফলিকল দেখা যাবে, যে স্মল টাইনি ফলিকল, যে একটা বেবি কনসিভ করার জন্য ডিম্বাণুর সাইজ যেই সাইজ আসার কথা সেরকম সাইজ আসছে না, ছোটো ছোটো অনেকগুলো ফলিকল, যে পার্ল স্ট্রিং অ্যাপিয়ারেন্স, যে মুক্তার দানার মতো ছোটো ছোটো ফলিকলগুলো ওভারিতে থাকে কিন্তু সাইজটা বড় হয় না, এটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি ফাইন্ডিং। আরও কিছু যেমন অ্যান্ড্রোজেন হরমোনগুলো বেড়ে যেতে পারে, সিরাম টেস্টোস্টেরন লেভেল বেড়ে যেতে পারে মেয়েদের ক্ষেত্রে, যে এই হরমোনটা হচ্ছে ছেলেদের হরমোন, তো সেই ছেলেদের হরমোনটা মেয়েদের ক্ষেত্রে টেস্ট করলে দেখা যাবে নর্মালের চেয়ে অনেক ইনক্রিজ অ্যামাউন্টে আমরা পাচ্ছি ব্লাড টেস্ট করলে। পলিসিস্টিক ওভারি সিনড্রোম এই অসুখটা কিন্তু প্রতিরোধযোগ্য, এই জন্য কী করতে হবে যে এই টিনেজ বয়সে অথবা অল্প বয়সে মেয়েরা যারা আছেন তাদের, তারা হচ্ছে বাইরের খাবার, ফাস্টফুড কম খাবেন, আইসক্রিম, চকলেট, বার্গার এই সমস্ত খাবারগুলো অ্যাভয়েড করবেন এবং প্রতিদিন চেষ্টা করবেন আধা ঘন্টা এক ঘন্টা করে এক্সারসাইজ করার জন্য। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কিছু কমপ্লিকেশান আছে, যেটা হচ্ছে ডায়াবেটিস, আর্লি লাইফে ডায়াবেটিস ডেভেলপ করে এবং হাইপার টেনশন আসতে পারে, যেমন ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে। এবং এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পেশেন্টদের বন্ধাত্ব একটি কমন অসুখ। পলিসিস্টিক ওভারি আপনার কারো আত্মীয় স্বজনদের মধ্যে থাকলে আপনারও হওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য আগে থেকেই চেষ্টা করবেন এই লাইফস্টাইলটা মডিফিকেশান করতে যাতে পলিসিস্টিক ওভারি না হয়। যখন ডেভেলপ করে গেল তখন আপনারা অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন এবং পিরিয়ডটা রেগুলার করার জন্য মেডিসিন খেতে হবে। ম্যাক্সিমাম পেশেন্টই দেখা যায় পলিসিস্টিক ওভারি ট্রিটমেন্ট করার পরে খুব দ্রুত কনসিভ করে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যদি মেডিসিনের মাধ্যমে কনসিভ না হয় তো এরপরে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করে পাংচার করে দেয়। পাংচার করে দিলে এখানে অ্যান্ড্রোজেন রিচ ফ্লুইডগুলো বের হয়ে যাবে এবং পরবর্তীতে আবার যখন আমরা ওভুলেশন ইন্ডাকশান দেবো, যে আপনার ফলিকলগুলো বড় করার জন্য যখন মেডিসিন দেবো তখন আপনার বেবি কনসিভ তাড়াতাড়ি হবে। এরপরে দেখা যায় ল্যাপারোস্কোপি যদি আপনার ট্রিটমেন্ট করার পরেও কনসিভ হতে দেরি হয়, এক্ষেত্রে আরও অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে যেমন ইন্টারইউটেরাইন ইনসেমিনেশন এবং হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন। সেটা ইনভিট্রো ফার্টিলাইজেশন হচ্ছে টেস্ট টিউব বেবি, তো টেস্ট টিউব বেবি অ্যাট লাস্ট ট্রিটমেন্ট। এই পলিসিস্টিক ওভারি পেশেন্ট যখন গর্ভধারণ করবে তখন এই গর্ভধারণ করার পরে তার ক্লোজ অবজারভেশন দরকার হয়, কারণ ম্যাক্সিমাম পেশেন্ট একদম 70-75% পেশেন্ট পলিসিস্টিক ওভারির পেশেন্ট থ্রেটেন্ড অ্যাবর্শন নিয়ে আসে আমাদের কাছে ফার্স্ট ট্রাইমেস্টারে, 12 উইকসের মধ্যে তার হঠাৎ করে ব্লিডিং শুরু হয়ে গেল। তো এই জন্য আমরা আগে থেকে কিছু মেডিসিন দিয়ে রাখি তার থ্রেটেন্ড অ্যাবর্শনটাকে যাতে না হয়, এবং যখন হয়ে যায় থ্রেটেন্ড অ্যাবর্শন তাকে ওই থ্রেটেন্ড অ্যাবর্শন থেকে বেবিটাকে সেভ করার জন্য তখন আমাদেরকে কিছু মেডিসিন, কিছু পরামর্শ, কিছু লাইফস্টাইল চেঞ্জ এগুলো আমাদেরকে দিতে হয়। ফার্স্ট ট্রাইমেস্টারে এই সমস্যাটা থ্রেটেন্ড অ্যাবর্শনের সমস্যাটা হতে পারে এবং সেকেন্ড ট্রাইমেস্টারে দেখা যায় অনেক পেশেন্টেরই এই গর্ভধারণ করার পরে আইওজিআর ডেভেলপ করতে পারে, আইওজিআর যে বেবিটার ঠিকমতো গ্রোথ হচ্ছে না। আর দেখা যায় অনেক পেশেন্টের ক্ষেত্রে গর্ভাবস্থায় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এই কমপ্লিকেশানগুলো ডেভেলপ করার পর যখন আপনি ডক্টরের শরণাপন্ন হবেন বা ডক্টরের যদি রেগুলার চেক আপে থাকবেন তখন আর্লি এই ডিজিজগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি, যে আপনার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে কি না, আপনার ডায়াবেটিস বেড়ে যাচ্ছে কি না। তো এগুলোর ট্রিটমেন্ট যদি অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট করা হয় সেক্ষেত্রে আপনি একটা শেষ পর্যন্ত এই পলিসিস্টিক ওভারিকে ওভারকাম করে একটি হেলদি বেবি নিয়ে আপনি বাসায় যেতে পারবেন ইনশাল্লাহ।
ম্যাম, আপনি বলছিলেন যে ওভুলেশন ইন্ডাকশন যে ড্রাগসগুলো আছে এটি ছাড়াও আরও বেশ কিছু মডালিটি আছে, সেটি ছোট্ট করে জানতে চাইব। খুব শর্টকাটে বলতে গেলে ওভুলেশন নিয়ে পরে আমরা যদি দেখি যে ওষুধ দেওয়ার পরেও তার ডিম তৈরি হচ্ছে না বা ডিম যদি ফাটছেও না, সেক্ষেত্রেও আমরা একটা ইঞ্জেকশন দিয়ে থাকি। এটা না হলে আমরা কিন্তু নেক্সট স্টেপে চলে যাব, সেটা হলো খুব কমন যেটা আমরা বলি IUI, ইন্ট্রাউটেরাইন ইনসেমিনেশন। তো এটা করার পরে এটা কিছুই না, হাজব্যান্ড ওয়াইফের সিমেনটা ওভুলে ডিমটা নিয়ে আমরা মানে ডিম যখন তৈরি হয় হাজব্যান্ডের সিমেনটা ইউটেরাসে ঢুকিয়ে দিই, একদম ন্যাচারাল প্রসেসেই কনসেপশনটা হয়। তারপরেও যদি না হয় তখন ART, যেটা অ্যাসিস্টেড রিপ্রোডাকটিভ টেকনিক, সহজভাবে রোগীরা আমাদের বুঝে টেস্ট টিউব, সেখানে বিভিন্ন ধাপের বিভিন্ন লেভেলের ডিপেন্ড করে হাজব্যান্ডের প্রবলেম নাকি মহিলার প্রবলেম সেটার উপরে ডিপেন্ড করে ARTটা সিলেক্ট করা হয়। সো এটাই আসলে মোটামুটি এই তিনটি ধাপের মধ্যে দিয়ে আমাদের আগাতে হয়। ম্যাম, যেহেতু আজকে একেবারে শেষ পর্যায়ে আছি, আমরা অন্য কোনো দিন এই যে বিভিন্ন ধরনের মডালিটিসগুলো তার কোনটার কি সুবিধা কোনটার কি অসুবিধা সেটি জেনে নেব, যেহেতু আজকে একেবারেই হাতে সময় নেই। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ সাবফার্টিলিটি নিয়ে আমাদেরকে এত গুরুত্বপূর্ণ তথ্য দেবার জন্য। ধন্যবাদ তোমাকে, অলসো NTV-কে আমাকে আমন্ত্রিত করার জন্য, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল বন্ধাত্ব সমস্যা ও তার সমাধান নিয়ে। আশা করছি গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। মলদ্বারের সমস্যা বা মলদ্বারের মুখের সমস্যা আসলে পুরুষদের চাইতে মহিলাদের আসলে অনেকাংশে বেশি হয়। আচ্ছা, কারণ হচ্ছে জন্মগতভাবেই মহিলাদের একটু কোষ্ঠকাঠিন্যটা বেশি হয়, এবং প্রাইভেসির কারণে হোক, নেগলিজেন্সির কারণে হোক, বা আর্থিক কারণেই হোক, মহিলারা ডাক্তারের কাছে যেতেও অনেক বেশি বিলম্ব করে, যার কারণে ওদের সমস্যা ওনাদের সমস্যাগুলো আসলে খুব বেশি ডেভেলপ করে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।